আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আল্লাহর রহমতে ভালোভাবেই আমরা দুবাইতে। তো বাংলাদেশ থেকে আমি কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, তো সেটারই ভিডিও আপলোড করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি বাংলাদেশ থেকে কিছু জিনিস নিয়ে আসি, যদিও এগুলো এখানেও পাওয়া যায়, কিন্তু তারপরও আমি কিছু জিনিসপত্র নিয়ে আসছি, তো সেটাই আমি শেয়ার করবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে বাংলাদেশ থেকে আমি কত কিছু নিয়ে আসছি, এই যে বাংলাদেশ থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, এই তো পাটা পোতা নিয়ে এসেছি, ফালুদা নিয়ে এসেছি বাংলাদেশে, যদি ওগুলো এখানে পাওয়া যায় তাই বাংলাদেশে একটু দাম কম, ডিম নিয়ে এসেছি, ডিমটা আমার কাছে খুবই ভালো লাগে, এই তো চানাচুর নিয়ে আসছি, বাংলাদেশি ব্রেড কিন্তু খুবই মজা, এখানে ব্রেড খেতে একদমই ভালো লাগে না, তো মিস্টার বেকারের পাউডার নিয়ে আসছি, টিটা অবশ্য আমার বোন দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর, পেস্টি, এই তো কিছু কিছু জিনিস নিয়ে আসলাম, যদি এগুলো এখানে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে তো একটু প্রাইসটা কম আছে, দেখে আমি এগুলো আর কি নিয়ে আসছি। যে আর এই যে চামচ নিয়ে এসেছি, আরেকটা আছে কিন্তু এটা এখনও বের করা হয়নি, তো এগুলো এখানে একটু দাম বেশি, আর এই ডিজাইনগুলো খারাপ না, 99 টাকার দোকান থেকে এগুলো আমি কিনেছিলাম 100 টাকা করে, এই তো। আর বাংলাদেশ থেকে আমি বেশ কিছু মাছও নিয়ে এসেছিলাম, কারণ এখানকার মাছ আসলে এরকম ভালো লাগে না আমার কাছে, দেখে বাংলাদেশ থেকে আমি কিছু মাছ নিয়ে এসেছি। বাংলাদেশের মাছ আসলে খুবই ভালো লাগে আমার কাছে, বিদেশে আমার একটা জিনিসই খুবই খারাপ লাগে যে মাছটা ভালো লাগে না, সব কিছুই ফ্রোজেন। তো এই যে আমি বেশ কিছু মাছ নিয়েছি, বড় চিংড়ি মাছ এখানে নিয়ে এসেছি, ইলিশ মাছ অলরেডি এখানে রান্নাও হয়ে গেছে, কিছু ছোটো চিংড়ি মাছও নিয়ে আসছি, এগুলো আমি একটু হালকা ফ্রাই করে নিয়ে আসছি, লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নিয়ে আসছি। আর এটা হচ্ছে পোমা মাছ, আমার কাছে খুবই ফেভারিট, এটা এখানে পাওয়াই যায় না, আর এটার ভিতরে কিছু ইলিশ মাছ আছে, এগুলো ভেজে আমি নিয়ে আসছি। তো অলরেডি আমি ইলিশ মাছ কিছু রান্না করেও নিয়েছি। আসলে বাংলাদেশের মাছগুলো আমি খুবই মিস করি এখানে বসে, বাংলাদেশের মতন ওরকম মাছ আসলে ভালো এখানকার মাছ ভালো লাগে না, বাংলাদেশের যে মাছের যে ঝোল যে টেস্ট এটা আসলে আমি খুবই মিস করি, আমার কাছে ভালো লাগে না, তাই যতটুকু সম্ভব আমি এখানে অল্প অল্প কিছু নিয়ে আসছি যে কয়দিন যায় আর কি, এটাই তো লাভ তাই না, কারণ এরকম তো আর পাওয়া যাবে না যখন বাংলাদেশে যাব তখন। তো এখানে আমি কিছু ইলিশ মাছ রান্না করে নিয়েছি, যেহেতু ইলিশ মাছগুলো ফ্রাই করাই তো এখানে আমি আলু দিয়ে আর কি একটু ঝোল ঝোল রান্না করব, এটা এভাবে রান্না করলে আমার কাছে আসলে খুবই ভালো লাগে ইলিশ মাছ আর কি আলু দিয়ে রান্না করতে। তো এই যে পরের দিন আমি ইলিশ মাছ রান্না করে নিলাম। আর এই ভিডিওটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে আসার পরে আর কি বাইরে ঘুরতে যাব তার একটা ভিডিও, আসলে বাংলাদেশ থেকে আসছি সেরকম একটা ভালো লাগতেছে না, সবাইকে ছেড়ে আসছি, তো আমরা এখন বাইরে সব বের হয়েছি, খুবই সকালবেলা বের হয়েছি, যদিও এখানে খুব গরম পড়েছে অলরেডি, তো আমরা খুবই সকালবেলা বের হয়েছি এখানে বাচ্চা টাচ্চা নিয়ে। আসলে আমাদের যখন বাংলাদেশ থেকে ফিরে আসি তখন আমরা সাধারণত প্রথম বিচেই যাওয়া হয় মনটা ভালো করার জন্য, তো বিচে গেলে আমার মনের কাছে মনে হয় যে মনটা অনেক ভালো হয়ে যায় সমুদ্র দেখলে, তো এই তো সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়ে চলে আসছি। এই যে আমরা বিচে চলে আসছি, বিচে আমরা চলে আসছি, বিচে অনেক রোদ, তাকাতে পাচ্ছি না আমরা, এই মেয়েদের তাকাতে পাচ্ছি না, অ্যামিলিয়াও তাকাতে পাচ্ছে না, এখন অ্যামিলিয়া এমেন গোসল করবে না বিচে, এমেন টেক শাওয়ার, এমেন টেক শাওয়ার, অনেকদিন পর আমাদেরকে এখানে নিয়ে আসছে বিচে, যদিও অনেক রোদ গরম।
কি করে, তুমি কি করতেছো মিলিয়া? তো বীজ থেকে বাসায় আসার পরে আমরা সবাই গোসল টোসল করে রেডি হয়ে নিয়েছি, আজকে বাইরে খেতে যাব। আর আজকে যাব হচ্ছে আরব দেশের একদম অথেন্টিক খাবার, আরব্বা যেটা খায় সেটা আর কি খাওয়ার জন্য আমরা চলে আসছি, সি ফুড খাওয়ার জন্য। তো এই যে এখানে আমাদের প্রথমেই চা দেওয়া হয়েছে, আর চাটা ওরা চিনি ছাড়াই বানায় আর খেজুর দিয়ে এটা খেতে হয়। তো আমরা এখন খাবো, এটা আমি আসলে ফার্স্ট খেয়েছি সি ফুড, আসলে এটা ভীষণই মজার ছিল। চিংড়ি মাছ দিয়ে প্রথমেই আমাদের একটা স্যুপ দেওয়া হয়েছে, তো আমার কাছে প্রথমে একটু কেমন যেন লাগছিলো, ওই যে শামুক, তো এগুলো তো আমি কখনোই খাইনি। আমি জিজ্ঞেস করছিলাম এগুলো কি খাওয়া দাওয়া খায় নাকি, বা এটা কি হালাল নাকি। তো যেহেতু আরব দেশের খাবার অবশ্যই হালাল, সব কিছুই হালাল, ছাড়া অন্য ওরা কোনো খাবারই এখানে বিক্রি করে না। তো এটা কিন্তু আরবদের একদম অরিজিনাল ফুড, আশেপাশে কিন্তু অন্য কেউ এটা খেতে আসে না, একদম যারা আরবিরা তারাই কিন্তু এটা খেতে আসে। তো আমার কাছে আসলে এটা প্রথম একটু কেমন যেন লেগেছিল, তারপরে আমি আস্তে আস্তে নর্মাল হয়েছি আর কি। ভিডিওটি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন।